আমি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি। পানিতে অনায়াসে আপনার আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এমন গরম হতে হবে। খুব বেশি গরম হওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। এই চিনিটা হচ্ছে ইস্টের খাদ্য। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর দেখেন ইস্টটা ফুলে গিয়েছে। ইস্টটা ফুললে বুঝবেন ইস্টটা ভালো আছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর যদি না ফুলে তবে বুঝতে হবে ইস্টটা ভালো নেই। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আর দিয়ে দিচ্ছি 1টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। আপনি যদি আমার পরিমাণ ঠিক রেখে বানান তাহলে বাড়তি কোনো পানি দিতে হবে না। ডোটা প্রথমে একটু হাতে লেগে আসবে, আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন ডোটা লেগে আসবে না। হাতে লেগে আসলে হাতে একটু তেল দিয়ে নিবেন, তবে দেখবেন আর লাগছে না। আমি প্রায় 12 থেকে 15 মিনিট ধরে ডোটাকে মেখে নিয়েছি। ডোটা একদম সফট হবে। এবার হাতে একটু তেল নিয়ে ডোয়ের চারপাশে মেখে নিব। এতে ডোয়ের উপরটা আর শক্ত হয়ে যাবে না। এখন একটা র্যাপার পেপার দিয়ে র্যাপ করে বন্ধ ওভেনে বা গরম জায়গায় রেখে দেব 2 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে চিকেন ব্রেডের ভিতরের পুরটা বানিয়ে নিব। এর জন্য আমি একটি প্যানে 1 কাপ মুরগির হাড়ছাড়া মাংস দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 7 মতো লবণ। এবার ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি টেনে যায়। মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এর মধ্যে পানি একদম টেনে গিয়েছে। আমি মুরগির মাংসগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম লাল করে ভাজতে হবে না, জাস্ট নরম করে ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংসগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা মুরগির মাংস লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। আবার সয়া সসেও লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ। এখন সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিব। ভাজা হলে নামিয়ে নেব। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন র্যাপার পেপারটা তুলে নিচ্ছি।
দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোয়ের ভেতর থেকে বাতাস বের করে নেব। এই পর্যায়ে দেখবেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি। এখন বেলে নেব, তাই বেলনিতে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। এবার একটা ডো নিয়ে বেলে নিচ্ছি। ডোটা কিন্তু একদম পাতলা করে পেলা যাবে না, একটু মোটা রাখতে হবে। আবার ডোটা কিন্তু গোল করে বেলা যাবে না, একটু লম্বাটে করে বেলে নিতে হবে। মাঝখানে মাংসের কুটটা দিয়ে দেব। কুটটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। আমার কাছে মাংসের কুটটা বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি বেশি করে দিয়ে নিচ্ছি। এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি। অপর পাশেও একইভাবে সমান বরাবর কেটে নিব। এখন সামনের মাছ বরাবর কেটে নিচ্ছি। এখন সামনের অংশ কোনাকুনি করে মানে ক্রস আকারে দিয়ে দিব। এভাবে প্রতিটি পার্টটি ক্রস আকারে দিয়ে নিতে হবে। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে দিতে হবে। সবগুলো ক্রেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন যে ট্রেতে বেক করব সেই ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। এখন ট্রেতে ব্রেডগুলো দিয়ে নেব। এভাবে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখেন ব্রেডগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ব্রেডের উপরটা সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল আর কিছু কালো জিরা। আর ব্রেডের উপরে কালার আসার জন্য আমি একটি ডিম ফেটে নিয়েছিলাম, সেই ডিমটা ব্রাশ করে দিচ্ছি। ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করব 25 মিনিটের জন্য। তবে সব ওভেনের ওয়াট সমান হয় না, তাই আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত বেক করে নিতে পারেন। পঁচিশ মিনিট পর চিকেন ব্রেডটা বের করে নিয়েছি।
উপরের অংশটা সফট এবং শাইনিং করার জন্য বাটার ব্রাশ করে নিয়েছি। দেখুন ব্রেডটা কতটা নরম হয়েছে। এখন চিকেন ব্রেডটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। চিকেন ব্রেডটা পরিবেশন করছি থাই সুইট চিলি সস দিয়ে। এটা আমার বাসায় তৈরি করা থাই সুইট চিলি সস। আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন ব্রেড। বাসায় তৈরি করে দেখুন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।